নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের ঝটপট একটি স্ন্যাক্স রেসিপি পাউরুটি টিকিয়া করে দেখাবো। আমি যেভাবে করলাম আপনারাও সেভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। পাউরুটি টিকিয়া বানানোর জন্য এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, হাফ কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি খোসা ছাড়িয়ে। কিছু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি। 2 কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ডুমো কুচি করে কেটে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 4 চামচের, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 4 চামচের, 1/2 চামচ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়েছি 4 চামচের, 1/2 চামচ চিলি ফ্লেক্স নিয়েছি 4 চামচের, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি 4 চামচের, 1/2 চামচ চাট মশলা নিয়েছি, নুন নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, 1 বাটি ব্রেড ক্রাম নিয়েছি, আর রসুন পেস্ট, আদা পেস্ট 1 টেবিল চামচ করে নিয়েছি, 1 বাটি আলু আমি সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে তারপরে নিয়েছি। দেখুন এখন আমি রুটিগুলো হাতে একটু টুকরো করে ছেড়ে নিচ্ছি। হাত দিয়ে একটু মিহি গুঁড়ো করে নিব। দেখুন আমি হাত দিয়ে সমস্ত পাউরুটি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি পাউরুটি গুঁড়োর মধ্যে এখন আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। হাফের একটু বেশি দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিং এর জন্য দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি 4 চামচের, 1 চামচ। এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন দেখুন ক্যাপসিকাম কুচি, গাজর, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা আমি সব কিছু পাউরুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে যে গরম মশলাগুলো নিয়েছি সবগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে জ্বাল আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি সব কিছু ভালো করে পাউরুটির সঙ্গে মেখে নিচ্ছি। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি মিশ্রণটা থেকে রোলের মতো করে লম্বা করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে লম্বা করেও করতে পারেন, গোল টিকিয়ার মতো করতে পারেন। লম্বা করে এভাবে দুই পাশে একটু চেপে দেবেন। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। চাইলে টিকার মতো এরকম গোল করে হাতে একটু চাপ দিয়ে এরকম টিকার মতো করে নিতে পারেন। এখন আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমার টিকিয়াগুলো শেপ করা হয়ে গেছে। আমি 2 শেপে করে নিয়েছি, একটা রোলের শেপে আর একটা টিকিয়ার শেপে। এখন আমি টিকিয়াগুলো ব্রেড ক্রাম মাখিয়ে তৈরি করে নেব। দেখুন আমি একটা প্লেটে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এখন আমি টিকিয়াগুলো ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে নেব। দেখুন আমার একটা মাখানো হয়ে গেছে। আমি দ্বিতীয়টাও দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো
টিকিয়া ব্রেডক্রাম মাখিয়ে তৈরি করে নেব। দেখুন আমি পাউরুটির টিকিয়াগুলো ব্রেডক্রাম দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। দেখুন একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন আমি টিকিয়াগুলো ভেজে নেব। গ্যাসটা সময় আমি মিডিয়ামে রেখেছি। দেখুন এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার পাউরুটির টিকিয়া তৈরি হয়ে গেছে, আমি যেভাবে তৈরি করলাম আপনারা সেভাবে তৈরি করবেন, খাবেন, দেখবেন ভালো লাগবে।